মাদারীপুরে শুরু হয়েছে পক্ষকালব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। বুধবার রাত 9টায় মাদারীপুরের পুলিশ লাইন্স মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মাদারীপুর দুই আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, 15 দিন ব্যাপী এই মেলা প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। মেলায় থাকছে 45টি স্টল, আছে বঙ্গবন্ধুর ইতিহাস সমৃদ্ধ গ্যালারি, আছে বাচ্চাদের জন্য কিডস জোন, থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রবেশ মূল্য 10 টাকা, স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করতে হবে।